সময়কে সাথে রাখতে যে যন্ত্র সবথেকে বেশি আমাদের কাজে আসে তা হলো ঘড়ি। ঘরের দেয়াল বা হাত শোভা পায় নানা ধরনের ঘড়ি। তবে ঘড়ি সময় দেখার জন্য হলেও এখন ফ্যাশনের জন্য নানা ব্র্যান্ডের ঘড়ি বিক্রি হয়ে থাকে। আর সেদিক দিয়ে মার্কিন প্রযুক্তির জায়ান্ট অ্যাপল ওয়াচ জনপ্রিয়তার তুঙ্গে আছে। অনেকেই তাই অ্যাপল ওয়াচকে আদর্শ ভেবে কিনতে আগ্রহী হন। কিন্তু এই অ্যাপল ওয়াচই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। জানা যায় অ্যাপল ওয়াচ ব্যবহার করে এক মার্কিন নাগরিকের $5,00,000 লুট করার ঘটনা ঘটেছিল। জনসমক্ষে আসলে এটি নিয়ে শোরগোল শুরু হয়। 2020 সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটে, তবে সেই সময় বিস্তারিত বিষয় সবাই জানতে পারেনি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করে টাকা লুটপাটের এমন কাণ্ড আগে কখনোই ঘটতে দেখা যায়নি। আন্তর্জাতিক এক প্রতিবেদনে জানা যায় আমেরিকার কানেকটিকাট প্রদেশে সংঘটিত সেই অর্থ ডাকাতি ঘটনায় মোট 7 জন দুষ্কৃতের যোগ ছিল। দীর্ঘক্ষণ ধরে ভুক্তভোগী ব্যক্তিকে অনুসরণের পর দুষ্কৃতরা তার টাকা লুট করে। দুষ্কৃত দল ভুক্তভোগীর গাড়ির বাম্পারের নিচে একটি অ্যাপল ওয়াচ লুকিয়ে রাখে। এর মাধ্যমে তারা ভিকটিমের ঠিকানা ও অবস্থান সংক্রান্ত তথ্য জেনে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।